উপচাররা তুলনামূলকভাবে উন্নত উপচারদের কি হবে অলিন্দটা ভাগ হয়ে যায় কিন্তু নিলয় একটাই থাকে ঠিক আছে শরীরস্ত্রীপদের কী হবে অসম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ বা চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেখো ভাগ হওয়া শুরু হয়েছে নীলয়টা ভাগ হওয়া শুরু হয়েছে কিন্তু পুরোপুরি ভাগ হয়নি কুমির একমাত্র শরীরশ্রীপ যার হৃদপিণ্ড পুরোপুরি ভাগ হয়ে যায় এবং পক্ষী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলায় বাম নিলয় হৃদপিন্ড পুরোপুরিভাবে চার প্রকোষ্ঠ বিয়েলকাম এনএম জেএনএম প্রিপারেশন টু জিরো টু থ্রি সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমি লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের বেশ কিছু আলোচনা করবো যেগুলো এনএম জিএন ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও ডেসক্রিপশনে দেখো দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই এন এম হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে ক্লিক করে এখনই যুক্ত হয়ে যাও তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘোড়ার প্রাচীনতম আদি পূর্বপুরুষের নাম কি ছিল এটা কি হবে ইয়োহিপাস ঠিক আছে ইয়োহিপাস মেসোহিপাস মেডিচিপাস প্লায়োহিপাস ইকুয়াস তাহলে দেখো ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন শয্যাক্রমটি সঠিক তাহলে এটা কি হবে ইয়োহিপাস ঠিক আছে দেখো ফার্স্ট অপশানটা হবে না আর সেকেন্ড অপশানটা হবে না তারপরে হচ্ছে এখানে যেটা কারেক্ট অপশান হবে এই যেটা ইওহিপ্পাস মেসোহিপ্পাস মেরিচ হিপ্পাস প্লায়োহিপাস ইকুয়াস ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন ঠিক আছে অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে ডারুইন ঠিক আছে ডারুইন বাদ ভালোভাবে তার অন্তর্ভুক্ত বিষয়গুলি কী কী ডারুইন বলেছিল যে পৃথিবীতে জীবের অত্যাধিকারে বংশবৃদ্ধি হয় খাদ্য বাসস্থান সীমিত তাই বেঁচে থাকার জন্য কি হয় জীবরার পরস্পরের মধ্যে সংগ্রামে অবতীর্ণ হয় যেটাকে বলা হয় অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ঠিক আছে অন্তঃপ্রজাতি যদি একই প্রজাতির মধ্যে হয় তাহলে সেটা হবে অন্ত সবার সঙ্গে সবার লড়াই হলে আন্ত আরেকটা হলো প্রতিকূল পরিবেশের সঙ্গে সংগ্রাম এছাড়া ডারুইন প্রকরণের ব্যাখ্যা করেনি কিন্তু প্রকরণ শব্দটা ব্যবহার করেছিল ঠিক আছে এছাড়া যোগ্যতমের উদ্বর্তন প্রাকৃতিক নির্বাচন তো অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম কে ব্যবহার করেছিল উত্তরটা হবে ডারউইন ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে পাখির ডানা ও প্রজাপতির ডানা ঠিক আছে দেখে এই উত্তরটা কতজন পারে পাখির ডানা প্রজাপতির ডানা এটা কোন অঙ্গ সমবৃত্তি অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ সমসংস্ত অঙ্গ প্রতিস্থাপিত অঙ্গ পাখির ডানা ও প্রজাপতির ডানা ঠিক আছে এটা কারা কারা পারবে অবশ্যই লিখে জানাবে যদি ভুল করো আমি সংশোধন করে দেবো ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পাখির ডানা প্রজাপতির ডানা ঠিক আছে একই রকমভাবে এটাও তিমির ফ্লিপার ও পাখির ডানা কোন অঙ্গ তিমির ফ্লিপার ও পাখির ডানা কোন অঙ্গ কোনটা সমসংস্থ কোনটা সমবৃত্ত অবশ্যই জানাবে ঠিক আছে আমি তোমাদেরকে বলে রাখি যেসব অঙ্গগুলোর কাজ একই কিন্তু গঠন আলাদা সেগুলোকে বলবো সমবৃত্তি অঙ্গ ঠিক আছে এবং যেসব অঙ্গের গঠন একই কাজ আলাদা সেগুলোকে বলবো সমসংস্থঙ্গ তো চার আর পাঁচ নম্বরের উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর একটি ছয় নাম্বার প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যারা পারবে না জানাবে আমি তোমাদেরকে বলে দেব উত্তরটা ঠিক আছে হাইড্রোজেন অক্সিজেন মিথেন অ্যামোনিয়া পৃথিবীতে মানে আদিম পরিবেশে ঠিক আছে আদিম পরিবেশ ছিল বিচারণ ধর্মী সেখানে কোন গ্যাসটি ছিল না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঠিক আছে নেক্সট দেখো প্রদত্ত কোনটি সমসংস্থঙ্গের অঙ্গের বৈশিষ্ট্য তাহলে কি বললাম যে সমস্ত অঙ্গের গঠন একই কাজ আলাদা ঠিক আছে তাহলে দেখো এটা হবে কাজ আলাদা কিন্তু উৎপত্তি কথাভাবে এক গঠন একই তার মানে কি এরা একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করেছে সুতরাং সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে কাজ আলাদা কিন্তু উৎপত্তি এক ঠিক আছে নেক্সট প্রশ্ন শুধুমাত্র অক্সিজেনবিহীন রক্ত পরিবহনকারী হৃদপিণ্ড রয়েছে এরকম একটি প্রাণী হলো মাছ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাছের হৃদপিণ্ডে সর্বদা দূষিত রক্ত বা সিও যুক্ত রক্ত পরিবাহিত হয় সেই জন্য মাছের হৃদপিণ্ডের একটা স্পেশাল নাম রয়েছে সেটাকে বলা হয় ভেনাস হৃদপিণ্ড ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো সমবৃত্তি অঙ্গের বৈশিষ্ট্য বলেছে ঠিক আছে সমবৃত্ত অঙ্গের বৈশিষ্ট্য কি দেখো কাজ একই হবে ঠিক আছে কাজ একই হবে উৎপত্তিগতভাবে ভিন্ন কাজ ভিন্ন দেখো এটা হবে না উৎপত্তিগতভাবে উৎপত্তি গঠনগতভাবে এক এটাও হবে না ঠিক আছে দেখো এইটা হবে এই যে সেকেন্ড অপশানটা যেটা রয়েছে উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কাজ একই সেটাকে আমরা বলবো সমবৃত্ত অঙ্গ নেক্সট প্রদত্ত কোনটি খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম একটু আগে তোমাদেরকে বললাম যে ডারউইন কিন্তু জন্য সংগ্রামে তিনটি সংগ্রামের কথা বলেছে ঠিক আছে একটা হচ্ছে অন্ত আরেকটা হল আন্ত অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি আরেকটা হলো প্রতিকূল পরিবেশ তো দেখো অন্ত মানে হচ্ছে একই প্রজাতির মধ্যে সংগ্রাম ধরো হচ্ছে এক টুকরা মাংসের জন্য কুকুরদের মধ্যে লড়াই হচ্ছে তাহলে সেটা হয়ে গেল হচ্ছে অন্ত এবার হরিণকে হরিণ শিকারের জন্য বাঘ আর সিংহের মধ্যে লড়াই হচ্ছে সেটা হবে আন্ত আর প্রতিকূল প্রতিকূল পরিবেশ কী হবে খরা বন্যা এগুলো তাহলে দেখো কোনটি অন্তঃপ্রজাতির সংগ্রাম অন্ত মানে একই প্রজাতি তাহলে হবে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম ঠিক আছে প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি প্রদত্ত কোন পরিবর্তনে ঘোড়ার বিবর্তনে ঘটেনি যে আমরা যে ঘোড়ার বিবর্তন পড়েছি ই হুইপপাস মেস হুইপাস মেরি প্লাই হুইপাস ইকুয়াস তো কোনটা ঘটেনি দেখো পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়ের দেখো পায়ের সবকটি আঙ্গুলের দৈর্ঘ্য প্রস্তুবিধ এটা ঘটেনি সবকটি আঙ্গুলের কিন্তু ঘটেনি ঠিক আছে ঘোড়ার আদিমতম পূর্বপুরুষের ক্ষেত্রে আমরা যদি বিবর্তনে দেখি পায়ের আঙ্গুলের সংখ্যা কিন্তু কমে গেছে ঠিক আছে পায়ের আঙ্গুলের সংখ্যা কমে গেছে শক্তভূমিতে দৌড়ানোর জন্য খুঁড়ে আবির্ভাব হয়েছে তো এটা হবে ভুল মানে এটা ঘটেনি এবার বারো নম্বর কোশ্চেন দেখো বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির পাক পরিবেশটি কি ছিল সমুদ্রের জলে তপ্ত লঘুসূপ মনে রাখবে এখানে অভিব্যক্তিতে রাসায়নিক বিবর্তনকে আমরা বলি কেমোজেনি ঠিক আছে কেমোজেনিতে আমরা দুজন বিজ্ঞানীর নাম পাবো ওপারিন এবং হ্যালডেন তার মধ্যে বিজ্ঞানী হ্যালডেন বলল যে আদিম পৃথিবীতে পৃথিবীর সৃষ্টি পৃথিবীতে প্রথম পানের আবির্ভাব হয়েছিল হচ্ছে গরম সমুদ্রের জলে তো বিভিন্ন জৈব যৌগ এবং গরম সমুদ্রের জলের মিশ্রণকে হ্যালডেন গরম তরল স্যুপ বা হোয়াট ডায়লট স্যুপ বলেছিলেন ঠিক আছে আর কোয়াসার্ভের ধারণা দিয়েছিল বিজ্ঞানী ওপারিন এটা মনে রাখবে আর হচ্ছে বিজ্ঞানী ফক্স তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে নেক্সট দেখো যেটা বললাম যে কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তাকে বিজ্ঞানী ওপারিন বিজ্ঞানী ওপারিন কি বললো যে গরম তরল সুপ থেকে ওই ছোটো ছোটো কোলেটগুলো আলাদা হবে আন্তরানবিক আকর্ষণে বলের মাধ্যমে একটা বড় কোলেট গঠন করবে ঠিক আছে এটা একটা দ্বিতরীয় আবরণ যেটি প্রোটিন কার্বোহাইড্রেট লিপির দ্বারা গঠিত এটাকে বলা হয় কোয়াসার্ভেট তো কোয়াসার্ভেট তত্ত্বের প্রবক্তা হলো বিজ্ঞানী ওপারিন ঠিক আছে নেক্সট মিলার উডের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ওপারিন এবং হ্যালডেন কেমোজেনি সম্পর্কে তো বলে গেছিল ঠিক আছে রাসায়নিক বিবর্তনবাদ যে সরল অজৈব যৌগ থেকে রাসায়নিক বিবর্তনের মাধ্যমে জটিল জৈব যৌগ তৈরি হয়েছে এটাকে পরীক্ষাগারে প্রমাণ করেছিল হচ্ছে মিলার এবং উড়ে ঠিক আছে এটাকে পরীক্ষাগারে প্রমাণ করেছিল মিলার এবং উড়ে তো মিলার এবং উড়ের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট মিথেন এমন এবং হাইড্রোজেন গ্যাস কোন কোন অনুপাতে নিয়েছিল এটা হবে টু ইজ টু টু ওয়ান ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন প্রশ্নটা কি বলেছে সরীসৃপ ও স্তন্যপায়ের সংযোগী প্রাণী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হবে প্লাটিপাস বা হংসচঞ্চু বা ডিম পারে কোন স্তন্যপায়ী এটা হবে প্লাটিপাস প্লাটিপাস কিন্তু স্তন্য পায় কিন্তু ডিম পারে ঠিক আছে নেক্সট জাম প্লাজম তত্ত্বের প্রবক্তাকে জাম প্লাজম তত্ত্বের প্রবক্তা হলো বিজ্ঞানী ভাইসম্যান ঠিক আছে সমবৃত্তি অঙ্গ কোন বিবর্তনকে সমর্থন করে এটা হবে অভিসারী ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমসংস্ত অপসারীকে সমর্থন করে সমবৃত্তি অঙ্গ কিন্তু অভিসারী বিবর্তনকে সমর্থন করে ঠিক আছে মাথায় থাকবে অভিসারী বিবর্তন কি আলাদা আলাদা পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে একই পরিবেশে অভিযোজন ঠিক আছে আলাদা আলাদা পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে একই পরিবেশে অভিযোজন যেরকম তিমি তিমি স্তন্য তিমি স্তন্যপায়ী আবার হচ্ছে মাছ মৎস্য শ্রেণী কিন্তু দুজনেই জলজ পরিবেশে অভিযোজনের জন্য তিমির যেরকম ফ্লিপার আছে সাঁতার কাটার অঙ্গ ঠিক আছে মাছের পাক মাছের পাকনা আছে তো এরকম আর কি ঠিক আছে মানে আলাদা আলাদা পূর্বপুস্তক উৎপত্তি লাভ করে একই পরিবেশে অভিযোজন হলে আমরা সেটাকে বলবো হচ্ছে অভিসারী ঠিক আছে এবং যদি হচ্ছে আলাদা আলাদা পরিবেশে অভিযোজন হয় যদি আলাদা আলাদা পরিবেশে অভিযোজন হয় একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে যদি আলাদা আলাদা পরিবেশে অভিযোজন হয় তখন সেটা হবে অপসারী ঠিক আছে যেমন ধরো বাদুর বাদুর হচ্ছে স্তন্যপায়ী কিন্তু আকাশে ওড়ার জন্য খেচোর অভিযোজন হয়েছে আবার তিমি হচ্ছে স্তন্যপায়ী তার জলজ অভিযোজন হয়েছে এটা হচ্ছে অপসারী বাদুরকে যখন আমি তিমির সঙ্গে কম্পেয়ার করব তখন সেটা কিন্তু হবে সমসংস্থ ঠিক আছে আর বাদুরকে যখন আমি পাখির সঙ্গে কম্পেয়ার করব তখন সেটা হবে সমবৃত্তিও ঠিক আছে বাদুরের ডানা পাখির ডানা আচ্ছা নেক্সট আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো পক্ষী এবং সরীসৃপের মধ্যবর্তী মিসিং লিঙ্ক কী হবে আর্কি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর্কিঅপ্টরিক্সের মধ্যে কিন্তু সরীসৃপ এবং পক্ষী উভয় বৈশিষ্ট্য দেখা যায় এবং মিসিং লিঙ্ক কেন এরা বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে ঠিক আছে বিবর্তনের জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তাকে একটু আগে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম যে কেমোজেনি বা রাসায়নিক বিবর্তন বা বিজ্ঞান ওপারিন এবং হ্যালডেন ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট দেখো সম্পূর্ণ বিভেদিত চার যুক্ত হৃদপিণ্ড দেখা যায় যে শরিস্ত্রীপ এটা হবে কুমির কুমিরের হৃদপিণ্ড কিন্তু একদম পুরোপুরি চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেখো হৃদপিণ্ড ঘটনা প্রমাণটা আমি বুঝিয়ে দিচ্ছি মাছরা সবসময় জলে থাকে ওদের হৃদপিণ্ডে একটা অলিন্দ একটা নিলয় থাকে দুটো প্রকোষ্ঠ থাকে ঠিক আছে উপচররা তুলনামূলকভাবে উন্নত উপচরদের কী হবে অলিন্দটা ভাগ হয়ে যায় কিন্তু নিলয় একটাই থাকে ঠিক আছে সরিস্ত্রীপদের কী হবে অসম্পূর্ণভাবে তিন প্রকোষ্ঠ বা চার প্রকোষ্ঠ বিশিষ্ট দেখো ভাগ হওয়া শুরু হয়েছে নিলয়টা ভাগ হওয়া শুরু হয়েছে কিন্তু পুরোপুরি ভাগ হয়নি কুমির একমাত্র শরীরশ্রীপ যার হৃদপিণ্ড পুরোপুরি ভাগ হয়ে যায় এবং পক্ষী এবং স্তন্যপায়ীদের ক্ষেত্রে কিন্তু ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় হৃদপিণ্ড পুরোপুরিভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাছের হৃদপিণ্ড দু প্রকোষ্ঠ বিশিষ্ট উপচরদের তিন প্রকোষ্ঠ দুটি অলিন্দ একটা নিলয় সরীসৃপদের অসম্পূর্ণভাবে বিভক্ত তিনটি প্রকোষ্ঠ দুটি অলিন্দ বা একটি অর্ধবিভক্ত নিলয় এবং পক্ষী এবং স্তন্যপায়ীদের কিন্তু চারটি প্রকষ্ট দুটি অলিন্দ দুটি নিলয় এবং কুমির একমাত্র সরিসৃপ যার হৃদপিণ্ডে কিন্তু হচ্ছে চারটি প্রকষ্ট থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট প্রশ্ন দেখো আধুনিক ঘোড়ার নাম কি আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস ঠিক আছে মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম কী হবে মেরি চিપાસ মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে হুগো দ্য ভ্রিজ মানুষের চোখে অবস্থিত অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ হচ্ছে নিকটি টেটিং পর্দা ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানুষের মেরুদণ্ডে অবস্থিত নিষ্ক্রঙ্গ কক্সিস পাকস্থলী বা পৌষ্টিকতন্ত্রে অবস্থিত নিষ্ক্রঙ্গ হচ্ছে ভম অ্যাপেন্ডিক্স এবং চোখে হচ্ছে নিকটি রেটিং পর্দা ভেনাস হৃৎপিণ্ড বা এক চোখের হৃৎপিণ্ড দেখা যায় হচ্ছে মৎস্য ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু আমরা এনএম জিএন আলোচনা করলাম যেগুলো কিন্তু এনএম জিএন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিব্যক্তি চ্যাপ্টার থেকে এমসি কু ডিসকাস করলাম পরবর্তী ভিডিও গুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলে বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো সবাইকে অসংখ্য ধন্যবাদ